আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না। কারণ যেভাবে আপনারা এবং বিভিন্ন মিডিয়া বিষয়টিকে বাংলার মানুষের কাছে তুলে ধরছিল এবং যেভাবে প্রশাসন তাকে গোপনে এবং প্রত্যক্ষ সাহায্য করছিল, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার নিশ্চিত ধারণা দলের মধ্যে চাপ সৃষ্টি হওয়ার ফলে তাকে বাধ্য হতে হয়েছে আত্মসমর্পণ করতে, এবং এই আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বুথগুলোতে যে রিগিং হয়েছিল বলে অভিযোগ আমরা সেই সময় করেছিলাম সেটা যে সম্পূর্ণ সত্য এই ঘটনায় কিন্তু সেটাই প্রমাণ করছে। অনেক আগেই তার আত্মসমর্পণ করা উচিত ছিল। একজন বিধায়কের এইভাবে পালিয়ে বেড়ানোটা এটা ভালো একটা দৃষ্টান্ত নয়, এবং এটা পরিষ্কার যে তিনি যে বুথ দখলের সাথে যুক্ত ছিলেন সেটা যখন পরিষ্কারভাবে জনসমক্ষে চলে এসেছে সেইখানে ওনার সেইভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত ছিল। তো আমি মনে করি যে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত, এবং যেহেতু সোনামুখীর বিধায়ক এতদিন বাদে উনি আত্মসমর্পণ করলেন, তাতে থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা যে কতটা নিরর্থক, এবং পুলিশ প্রশাসনের যোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, মিডিয়া বলছে, জনগণ বলছেন যে মুখ্যমন্ত্রীর ইচ্ছা সবকিছু হয়, এমনি দোষী তার ক্যামেরা ছবি ধরা আছে, ইলেকশন কমিশন বলেছে, প্রিজাইডিং অফিসার উপর চাপ দেওয়া হয়েছে প্রত্যাহার করে নেওয়ার জন্য, আর এখন দাঁড়িয়ে আত্মসমর্পণটা আসলে যে পুলিশ ডিএম এসপি তার বিজেপি এসপি যে বলছিলেন যে উনি ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি অ্যাবসেন্টিং, সেটা কত বড় মিথ্যে এখন প্রমাণিত হচ্ছে, এবং এরপরে দেখা যাবে এটাও কিন্তু শেষ নয়, এটা শুরু। এরপরে সে মনিরুল হোক, সে অনুব্রত হোক, তাদেরকেও আত্মসমর্পণ করতেই হবে।